लास्ट वन वीक থেকে আমাদের দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড 19 পজিটিভ কেস। 20 তারিখ থেকে শুরু হয়েছে 6000 প্লাস। ইভেন আজকে এই বিগত 24 ঘন্টায় 6900 প্রায়। অর্থাৎ এই এক সপ্তাহের মধ্যে কি পরিমাণ বদলে গিয়েছে ভারতবর্ষের কোভিড 19 পজিটিভ কেসের জন্য তা আমরা সহজেই অনুমেয়। এই অবস্থায় বিভিন্ন রাজ্য স্কুল খুলতে শুরু করেছে। আমাদের রাজ্য আমরা কতটা প্রস্তুত? শুধুমাত্র আমরা আমাদের রাজ্যের কথা নয়, পুরো ভারতবর্ষব্যাপী যে স্কুল খোলার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে এর জন্য আমরা কতটা প্রস্তুত, সেই প্রস্তুতির সঙ্গে আমরা দেখব যে বিদেশের কি এবং তাদের প্রস্তুতি কি, কিভাবে পজিটিভ কেস বৃদ্ধি পেয়েছে। এবার আমরা আসি আমাদের বর্তমান পরিস্থিতি শুধু নয়, অতীত থেকে যদি সেই পরিস্থিতিগুলোর তুলনা করে ভবিষ্যতের দিকে যাই তাহলে কি পরিস্থিতিতে আমাদের বিদ্যালয় এবং তার পরিকাঠামো, অর্থাৎ আমরা কতটা প্রস্তুতি নিতে পারবো এই কোভিড 19 পজিটিভ কেস যাতে রাইজ না করে। শুরু করব সুগার আগে বলবো, যারা যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন। এছাড়াও প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটি প্লিজ শেয়ার করুন, প্রত্যেক শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের কাছে পৌঁছে দিন। বিদেশে বিশেষ করে ইউরোপীয় কান্ট্রিগুলিতে তারা সব থেকে বেশি গুরুত্ব দেয় হিউম্যান রিসোর্স এবং সঙ্গে সঙ্গে তাদের মানোন্নয়ন, যার দরুন সেই সমস্ত জায়গাগুলিতে ব্যবস্থা পরিকাঠামো সব থেকে বেশি। এমনকি কোনো কোনো রাষ্ট্র আছে যেখানে ডিফেন্স, সেই ডিফেন্স সিস্টেমের থেকে বেশি ব্যয় করা হয় শিক্ষাখাতে। এবং বর্তমান পরিস্থিতিতে সেই শিক্ষাখাতে কোভিড 19 পজিটিভ কেস যাতে রাইজ না করে তার দরুন তাদের যে সিস্টেম সেই সিস্টেমের সঙ্গে কি আমরা পেরে উঠব, তার মধ্যেই অর্থাৎ তাদের যে পরিকাঠামো সেই পরিকাঠামোতেই ইউরোপীয় ইউনিয়নগুলোর বেশিরভাগ দেশ নয় কিছু কিছু দেশ শুরু করে ফেলেছিল এই স্কুল রিওপেনিং। এর মধ্যে কি হলো সব থেকে আপনারা প্রত্যেকেই জানেন যে ফ্রান্স, সেই ফ্রান্সে কি হারে বেড়ে গেল এক সপ্তাহের মধ্যে, তাও কাদের, ছোট ছোট বাচ্চাদের জন্য, সেই বাচ্চাদের পজিটিভ কেস। এবার দেখুন যে চীন দেশ, আমরা যাকে সব থেকে এখন বর্তমানে বলছি যে এই ভাইরাসটির নামে দিয়ে ফেলেছি চায়না ভাইরাস, তারা তাদের যে পরিকাঠামো সেই পরিকাঠামো দিয়ে কিভাবে স্কুলকে রিওপেন করছে, সেখানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি পরবর্তীতে আসছি। আমাদের দেশ যা দেখলেন সেই পরিকাঠামো, তার ধরলাম 15-20% পরিকাঠামো কোন সরকারি স্কুলে আছে, বেসরকারি স্কুলগুলোতেও আছে কি না আমার সন্দেহ আছে। এবং সেই বেসরকারি স্কুলগুলোতে সেই পরিকাঠামো তৈরি করতে গেলে গার্জিয়ানদের উপরে কিরকম চাপ আসতে পারে সেটি আমরা নিজেরাই বুঝতে পারি। কারণ সামান্য একটি ল্যাব, নতুন করে ল্যাব সিস্টেমে পড়াবো বা একটি নতুন সিস্টেমে পড়াবো, তার জন্য আমরা এক্সট্রা ফিস আদায় করি। তাহলে এই পরিস্থিতি যদি হয় তৈরি করতে হয় তাহলে সেখানে গার্জেনদের উপরেও চাপ হবে। এছাড়াও সরকার কত টাকা ব্যয় করে
এবং সেই অনুযায়ী সরকারি বিদ্যালয়গুলোতে এই পরিকাঠামো কবে আমরা তৈরি করতে পারবো। কারণ কি, পজিটিভ কেস রাইজ না করতে গেলে আমার মনে হয়, নিজস্ব ব্যক্তিগত মত, যে যেভাবে আমরা বিগত দিনে স্কুলে পরিকাঠামো না নিয়ে পড়াশোনা চালাতাম সেটি কিন্তু সম্ভব নয়, তাহলে তা হাই রাইজ করে যাবে। ত্রিপুরা, তারা বলেছেন জুন মাসের 1 তারিখ থেকে স্কুলগুলো খুলে যাবে, বাচ্চারা আসবে 15 তারিখ থেকে। মহারাষ্ট্র, স্কুল খুলে যাবে। আরো 2-1টি রাজ্যের ক্ষেত্রে শোনা যাচ্ছে যে না, তারা প্রস্তুতি নিচ্ছে বিদ্যালয়গুলো খোলার জন্য। মহারাষ্ট্র, যেখানে সবথেকে আমাদের ভারতবর্ষে যা কেস আছে তার একটি বড় অংশ, শুধু এটুকু অংশ না, বিশাল বড় অংশ, 50,000+ কেস সেখানে, তারা আজকে কি করছে যে না, তাড়াহুড়োর মধ্যে হচ্ছে যে ইমিডিয়েট আমরা খুলে দেব, তার জন্য নতুন নিয়ম করব। এর মানে কি বোঝা যায়, ওই যে একটি বজ্র আটুনি ফসকা গেল, ঠিক সেরকম কি হলো লকডাউনের প্রথম দিকে কড়াকড়ি, তারপরে ধীরে 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 এমন কিছু হালকা দিয়ে দিলাম যে পরে যা খুশি এখন হতে থাক, যে যে যেভাবে চলছে চলতে থাকুক, আমরা আমাদের মতন কাজ করে নিয়েছি, যে নাকি আমাদের একটা সিস্টেম আমরা চেষ্টা করেছি, তারপরে পারছি কি পারছি না সেটা পরে দেখে নেব, এই একটি সিস্টেমের মধ্যে আমরা আসতে চলেছি। ত্রিপুরার সিস্টেমে কি হলো যে না, ওই যে এর আগে আমি অনেক কয়েকটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর মতোই, সেখানে কি শিক্ষকরা কেন বাড়িতে বসে থাকবে, অন্য তো তাদের কাজ নেই, অফিসগুলো শুরু হয়েছে, সমস্ত কর্মচারীরা তারা কাজ করছে, বেসরকারিগুলো খুলে গেছে অফিসগুলো, শুধু টিচাররা বসে আছে। সেজন্য কি যে না, স্যানিটাইজ করা হবে কি না হবে সেটা সরকারের বিষয়, সেগুলো গেল কি শিক্ষকরা বিদ্যালয়ে যাবে। আরে বাবা, শিক্ষকরা বিদ্যালয়ে যাবে কাদের জন্য, স্কুল বাড়ি পাহারা দেওয়ার জন্য, ছাত্ররা আসবে 15 তারিখ, ঠিক সিস্টেম ওটি। আরেকটি যে তাড়াহুড়ো করা, যে মহারাষ্ট্র তাড়াহুড়ো শুরু করে দিয়েছেন, এটির ক্ষেত্রে আমার যা মনে হয় ব্যক্তিগত মত অনুযায়ী, যে তাদের একটি চিন্তা ভাবনা যে না, এই যে অংশটি, এই অংশটি তো কোনো কাজ নেই, কাজ না নিয়ে পড়ে আছে, তাহলে তাদেরকে কাজের মধ্যে নিয়ে আসা। এবার আসি পরিকাঠামোগত দিক থেকে। সেই পরিকাঠামোর দিক থেকে যদি বলা যায়, ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত যে দেশগুলো, আমেরিকা, চীন, সে সমস্ত জায়গার সঙ্গে যদি আমরা তুলনা করি কোথায় আমরা আছি, একটি বিদ্যালয়, একটি শ্রেণী, ছাত্রছাত্রী সংখ্যা 100, বেঞ্চ 10, উপস্থিত 60, প্রতি বেঞ্চে 6, যদি এই পরিকাঠামো আমাদের থেকে থাকে, তাহলে এরপরে কি হচ্ছে, প্রতি বেঞ্চে 2 জন। তার মানে কি, প্রতি বেঞ্চে যদি 2 জন করে হয়, বেঞ্চ সংখ্যা 10, 10 × 2 = 20, 60 জন যদি আমরা উপস্থিতি ধরি, তাহলে 3টে শিফট হয়। অর্থাৎ আমার একটি সামান্য পরিকাঠামোর দিক থেকে যদি আমরা উদাহরণ দেই, তাহলে এরকমই হচ্ছে। স্যানিটাইজ করা, সরকার কতটা দেবে, প্রত্যেকটি ক্লাসগুলোতে স্যানিটাইজ করা, স্টুডেন্টদের হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে সমস্ত কিছু, বডি স্যানিটাইজ, যে যা ইউরোপিয়ান ইউনিয়ন এবং চীনে যা দেখলাম এবং তাদের যা প্রস্তুতি, সেই অনুযায়ী যদি আমরা পজিটিভ কেস যদি রাইজ করতে না যাই সেটি প্রয়োজন আছে। কিন্তু আমরা প্রস্তুতি কতটা নিয়েছি আর যা নির্দিষ্ট ঘোষণা হয়েছে সেই ঘোষণা এখনো ছেড়ে দিলাম, যা ঘোষণা হয়েছে সেই ঘোষণা অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে জুন মাসের শেষে। তাহলে সেখানে যে প্রস্তুতি আছে, আমি জানি না বিভিন্ন জায়গায় কি প্রস্তুতি চলছে, যে স্যানিটাইজ করা, স্যানিটাইজার মেশিন কেনা, পরিকাঠামো উন্নয়নগত দিক দিয়ে আলোচনা করা, প্রধান শিক্ষকদের সাথে বসা, কিছু নির্দেশ দেওয়া হয়েছে কিনা আমি জানি না, আপনারা নিশ্চয়ই জানবেন যদি কেউ জেনে থাকেন, যারা বিশেষ করে প্রধান শিক্ষক আছেন তারা নিশ্চয়ই জেনে থাকতে পারেন যে না, আপনাদের কোনো নির্দেশ দিয়েছে কিনা। আমার মনে হয় কোনো নির্দেশ নেই, অর্থাৎ স্কুল খুলবে তার ঠিক আগে একটি নির্দিষ্ট নিয়ম করে দেবে যে এইভাবে স্যানিটাইজ করো, দায়িত্বটা পড়ে যাবে স্কুলগুলোর উপরেই, পরবর্তীতে পরীক্ষা শুরু হবে, স্কুলগুলো শুরু হবে, দায়িত্বটা পড়বে স্কুলগুলোর উপরে, একটি নোটিফিকেশন আসবে ইমেলের মাধ্যমে এবং দেখবেন সংবাদপত্রে আসবে, একটা পিডিএফ ফাইল পাঠাবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম করে করে নির্দেশাবলী থাকবে, কি করতে হবে সমস্ত কিছু স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, কে করবেন, স্কুলের শিক্ষকরা, হেডমাস্টার,
লাস্ট পর্যন্ত কি হবে, সেটুকু কতটা মেনটেন হবে তা নির্ভর করবে সেই স্কুল স্টাফের ডিসিপ্লিন, স্টুডেন্ট ডিসিপ্লিন তাদের উপরে। আমরা, আমার মনে হয় পরিকাঠামোগত দিক থেকে আমরা এখনো প্রস্তুতিই নই, প্রস্তুত নেই আমরা। তাহলে হট করে খুলে দেব, জানি না খুলবে কি খুলবে না সেটা পরের ব্যাপার। তবে আমি আপনাদের কাছে বলি যে অনেকেই বলে থাকেন যে ভিডিওগুলো এরকম হয় কেন, আমার ভিডিও শুধুমাত্র নিউজ রিলেটেড নয়, আমার ভিডিও নিউজটিকে নিয়ে আমাদের কি আছে এবং বিশেষ করে মতামত জানানো এবং অ্যানালাইজ করা, এই হচ্ছে আমার চ্যানেল। শুধুমাত্র নিউজ আনবো ছেড়ে দেব তা নয়, আমাদের দাবি আমরা কি করতে পারি, আমাদের কি পরিকাঠামোগত দিক আছে, সমস্ত কিছু স্কুল থেকে শুরু করে সরকারি কর্মচারী, এরপর ভিডিও নিয়ে আসতে চলেছি বিভিন্ন ধরনের। এটা হলে আমি কি করব, মানে স্কুলে হঠাৎ করে বসে আছেন এক গার্জিয়ান এসে আপনার ওপরে হম্বিতম্বি শুরু করলো, আপনার কি করণীয়। আশা করি আজকের এই ভিডিও ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেককে অনুরোধ করব প্লিজ প্লিজ ভিডিওটি শেয়ার করবেন।